কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। কৃষির ইতিহাসে নারী প্রথম উদ্যোক্তা। আমাদের দেশে এখনো পুরুষের পাশাপাশি নারীরা কৃষি কাজ করেন। অনেক ক্ষেত্রে নারীরাই প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করে থাকেন। এমনি একজন সফল নারী সাতক্ষীরার শ্যামনগর উপজেলাধীন হায়াতপুরের ফরিদা পারভীন। ফরিদার ছোট্ট বাড়িটিতে এমন কোনো গাছ নেই যা দেখা যায় না। তিনি বাড়ির নাম দিয়েছেন আমাদের কৃষি বাড়ি। 2001 সালে আমি একটা আইপিএম ট্রেনিং পাই। ট্রেনিং এর মাধ্যমে কৃষি ব্যবস্থাপনাটা শিখার পরে আমি এই কাজ শুরু করি। আস্তে আস্তে প্রথম আমরা একটু জায়গায় একজনের কাছে হাড়ি নিয়ে করতাম, তারপর নিজস্ব জায়গায় আমরা এই বিল ভরাট করেছি আর এই কৃষিকাজ শুরু করে দিই। এই 1.5 বিঘা জায়গায় কৃষিকাজ করেছি, মাছ, ধান এবং সবজি চাষ করে আমি 45 প্রকার সবজি চাষ করি। এর ভিতরে 250 প্রকার ঔষধি ভেষজ আছে, 11 প্রকারের স্থানীয় জাতের মাছ চাষ করি, তাতে শিং, মাগুর, কই এইসব। এই চাষ করার পরে আমি বছরে 1.5 লাখ টাকা করে লাভবান হই, তার থেকে অন্তত 50,000 টাকার মতো খরচ হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের থেকে সমস্ত প্রযুক্তিগুলো পাওয়ার পরে আমি নিজে উদ্যোগে এসবগুলো করি এবং আমার স্বামী সহযোগিতা করে। শ্যামনগরের 12টা ইউনিয়নের মধ্যে 91টা গ্রামে আমার বাড়ি থেকে সবজির বীজ আমি আবার বীজ উৎপাদন করি, ধান সবজি উৎপাদন করে তাদের সহযোগিতা করেছি। আমরা চাই যে আমাদের কৃষিটা আরও উন্নয়ন হোক এবং আমার মতো সমস্ত অঞ্চলের মহিলারা যেন কৃষি উন্নয়ন করুক। তার বাড়িতে সারা বছর শাকসবজি হয়। তিনি প্রতি বছর পেঁপেই বিক্রি করেন 10,000 টাকার উপরে। সব মিলে তার আয় 1,00,000 টাকার উপরে। তিনি সত্য, খরা, জলাবদ্ধতা ও লবণাক্ততা সহিষ্ণু ধানের জাত আবাদ করে আলোড়ন সৃষ্টি করেছেন। তার বাগানে প্রায় 250 ধরনের ভেষজ গাছ আছে। তার খামারে উৎপাদিত জৈব সার ব্যবহার করে তিনি ফসল উৎপাদন করেন। উৎপাদিত সবজি নিজেরা খান, অন্যকে দেন এবং তার সবজি মানসম্মত হওয়ায় বেশি দামে বিক্রিও করেন। তার আয় দিয়ে জমি কিনেন, সঞ্চয় করেন এবং ছেলে মেয়েদের লেখাপড়া করান। তার খামারে উৎপাদিত ভালো মানের বীজ স্বল্প মূল্যে ও বিনামূল্যে বিতরণ করেন। তিনি তার কৃষি প্রযুক্তি হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য ছুটে বেড়ান গ্রাম থেকে গ্রামান্তরে। তার বাড়িতেও ছুটে আসেন দেশি বিদেশি দর্শকগণ। ফরিদা এ যাবৎ অনেক স্বীকৃতি পেয়েছেন বঙ্গবন্ধু কৃষি পুরস্কার। ফরিদা পারভীনের এই মহতি উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি তিনি যেভাবে দেশের কাছ থেকে স্বীকৃতি পেয়েছেন সেভাবে দেশের জন্য আরও কাজ করবেন। তার উদ্যোগে উপকৃত হবে এলাকাবাসী, উপকৃত হবে দেশ। লেবু বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফল। সাম্প্রতিক বছরে দেশের অনেক অঞ্চলে এখন বাণিজ্যিকভাবে লেবুর চাষ হচ্ছে। টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার ফাজিলকাটি ইউনিয়ন এর মধ্যে উল্লেখযোগ্য। হলো আমাদের পাশের গ্রামে ভবানীপুর, সেখানে একটা ব্যাপারী, সে এক জায়গা থেকে শুধুমাত্র 5 থেকে 6টা চারা আনে। 6টা চারা আনার পর সে 6টা চারা বুনে বপন করে। বপন করার পর সেখান থেকে বাগান বৃদ্ধি করে। বৃদ্ধি করার পর তার কাছ থেকে আমরা একদিন জানতে পারলাম যে এই 5 থেকে 6টা গাছে বছরে প্রায় 10 থেকে 15,000 টাকার
লেবু সে পাচ্ছে। এই সংবাদ আমরা পাই, যেভাবে হোক আস্তে আস্তে এই চারাগুলো আমরা সংগ্রহ করি। সংগ্রহ করার পর আমি নিজে 150% বপন করেছি। বপন করার পর বেশ ভালো এটা লাভজনক, কারণ অন্য অন্য শস্য এই 150% জায়গার মধ্যে ধান যদি আসে মনে করেন 1,00,000 টাকার, আর ওইটুকু সম্পত্তিতেই লেবু কমপক্ষে খরচ বাদে কমপক্ষে 2,00,000 টাকার। এখানে প্রতিদিন 300-500 বস্তা লেবু দেশের বিভিন্ন অঞ্চলে এমনকি বিদেশেও রপ্তানি করা হচ্ছে। উল্লেখ্য, এ অঞ্চলে প্রায় 5,000 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে লেবু চাষাবাদ হচ্ছে। স্থানীয় কৃষক ভাইরা এই জাতের লেবুকে 12 মাসই সিডলেস জাত বলে থাকেন। শীতকালে এই লেবুর উৎপাদন কম আর গ্রীষ্মকালে উৎপাদন বেশি হয়। ভালো ফলবান একটি লেবু গাছে বছরে 800-1,000 লেবু ধরে। লেবুর উৎপাদন খরচে দেখা যায় বছরে প্রতি বিঘায় 50,000 টাকা বিনিয়োগ করে 1,50,000 টাকা পাওয়া যায়। দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। আমাদের দেশে দেশি গরুর কম মাংস ও দুধ উৎপাদনক্ষম জাত পালন করা হয়ে থাকে বিধায় কৃষক খুব একটা লাভবান হতে পারে না। সেজন্য গবাদির জাত উন্নয়ন করা জরুরি। সে পরিপ্রেক্ষিতে প্রাণী সম্পদ অধিদপ্তর তাদের অন্যান্য সেবার পাশাপাশি গবাদি প্রাণীর কৌলিক জাত উন্নয়নে দেশব্যাপী কৃত্রিম প্রজনন কার্যক্রম শুরু করে। তার অংশ হিসেবে বৃহত্তর ময়মনসিংহ জেলার খামারি ও চাষিদের গাভীর কৃত্রিম প্রজনন কার্যক্রম নিশ্চিত করতে প্রতিষ্ঠা করা হয়েছে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র। এ কেন্দ্রে একটি বুল স্টেশনও রয়েছে, যেখানে হলিস্টিন ফ্রিজিয়ান জাতের বৃহৎ আকারের ষাঁড় রয়েছে। এক একটি ষাঁড়ের ওজন 650 কেজি। এই ষাঁড় থেকে সিমেন সংগ্রহ করে তা হিমায়িত ও প্রসেস করার পর ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলায় সরবরাহ করা হয়। এ এলাকার কারো গাভী গরম হলে তৎক্ষণাৎ উন্নত মানের সিমেন দিয়ে ওইসব গাভীর কৃত্রিম প্রজনন করানো হয়। এতে এলাকার গবাদির জাত উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে এবং যথেষ্ট উন্নয়ন ঘটছে। এলাকার সর্বত্রই এখন দোআঁশলা জাতের গাভী ও ষাঁড় দেখা যাচ্ছে। এভাবেই কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশের গবাদি প্রাণীর জাত উন্নয়নের কাজ এগিয়ে যাচ্ছে। গবাদি প্রাণী আমাদের খাদ্যে মাংস ও দুধের চাহিদা পূরণ করছে। আমাদের গবাদি প্রাণীর কৃত্রিম প্রজননের মাধ্যমে জাত উন্নয়নের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যাশা, গবাদির এই কৃত্রিম প্রজননের মাধ্যমে মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে। ময়মনসিংহ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ এই 3টি জেলাতে হিমায়িত সিমেন এবং তরল সিমেন সরবরাহ করা হয়। প্রসেসিং করার পরে আমরা 6টি লাইনের মাধ্যমে এই 3টি জেলাতে তরল সিমেন সরবরাহ করে থাকি। এই তরল সিমেন 63টি পয়েন্ট আছে। এই 63টি পয়েন্টের ভিতরে আমাদের 6টি লাইন ভাগ করে আমাদের এখান থেকে আমরা তরল সিমেন সরবরাহ করি। সাভার এআই ল্যাব থেকে হিমায়িত সিমেন প্রাপ্তি সাপেক্ষে আমরা এই 3টি জেলাতে হিমায়িত সিমেন সরবরাহ করে থাকি। এখানে মোট 141টি পয়েন্টে আমাদের এখান থেকে হিমায়িত সিমেন সরবরাহ করা হয়। এখান থেকে হিমায়িত এবং তরল সিমেন সরবরাহের ফলে গ্রামের গবাদি পশুর জাত উন্নয়ন হচ্ছে, ক্রমান্বয়ে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের জনগণের দুগ্ধ এবং প্রোটিন চাহিদা পূরণ হচ্ছে। দর্শক দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এর সঙ্গে শেষ করব আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা
প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল নাম্বার banglarkrishi@ais.gov.pt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। দর্শক, আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফিজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে।